আচ্ছা, তো এখানে আসলে তিনটা পার্ট পড়বো। এক নম্বর পার্টে হচ্ছে তোমার, দেখো কি বলছে, থ্রি ডাইমেনশনাল কোয়াড্রেন্ট জিওমেট্রিতে আমরা একটা স্পেসে একটা বিন্দুর স্থানাঙ্ক কত হবে, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল কোয়ার্ডিনেট আমরা দেখবো। সেখানে অরিজিন দেখবো, এক্সিস দেখবো, কোয়ার্ডিনেট প্লেনস আছে। তো থ্রি ডাইমেনশনাল স্পেসে দুইটা পয়েন্টের ডিস্টেন্স কীভাবে বের করা যায়। তারপর আমরা ওয়ান ডাইমেনশনালে দেখেছিলাম, টু ডাইমেনশনালে দেখেছিলাম যে দুইটা বিন্দু আছে, এম এস টু এন অনুপাতে বিভক্ত করলে সেই ওই বিন্দুর স্থানাঙ্ক কত, এরকম দেখেছো না, মনে আছে কি? জি স্যার, হ্যাঁ, জি স্যার, এম এস টু এন অনুপাতে বিভক্ত জি করলে স্যার, সেই বিন্দুর স্থানাঙ্ক কত। আবার তারপর দেখো ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও, এটা এই টার্মগুলো তোমাদের মাথায় নতুন মনে হতে পারে, তো এগুলো কি। তারপর প্রজেকশন বলতে কি বোঝায়, একটা লাইন থেকে আরেকটা লাইনের উপর প্রজেকশন, দুটা লাইনের মধ্যবর্তী কোণ, এইটুকুই মোটামুটি আজকে আলোচনা করব। তো সেখানে বেশ কিছু এক্সাম্পল আমরা দেখব, আবার কিছু আর্টিকেল বা কিছু থিওরি বা এই টাইপের লেমা, এগুলো কিছু প্রমাণ করব, আর কিছু এক্সাম্পল আমরা করব, আর হয়তো তোমাদের কয়েকটা করতে দিব এ আর কি। তো তার জন্য আমি তোমাদের ক্লাসে একটা বইয়ের কথা বলছিলাম, বলে দেখি সেই বইটা কোন বই ছিল, মনে আছে কারো, থ্রি ডাইমেনশনের জন্য? শুনতে পাচ্ছি না, কে যেন বলছে। সলিড জিওমেট্রি বই নাকি? ইয়েস, সলিড জিওমেট্রি। তো এখন দেখলাম সলিড জিওমেট্রি বইটা আসলে, ওটা তো ক্লাসে সরাসরি করালে, অফলাইনে ক্লাসটা হলে ওই বইটা দেখেই করাতাম, তো ওটার যেহেতু পিডিএফ পাওয়া যাচ্ছিল না, বুঝতে পেরেছো, তো আমি অন্য আর একটা বই চুজ করেছি। কারণ তো একই দুটা বই প্রায় একই রকমই, ইন্ডিয়ান রাইটার বই, তো ওইটা আবার ওই ছবি তুলে তুলে পড়াতে হবে, লেখাগুলো একটু ঝাপসা, সেই জন্য আমি এই বইটা তোমাদের সাজেস্ট করছি। তো এখানে রেফারেন্স বুক হচ্ছে অ্যানালাইটিক্যাল সলিড জিওমেট্রি, অ্যানালাইটিক্যাল সলিড জিওমেট্রি। সেটার পিডিএফ আছে, হ্যাঁ, পিডিএফটা পেয়েছি, সেই জন্য আমি এটাতে পড়াবো। শান্তিনারায়ণের বই মোটামুটি একই রকম, ওই লেখাও একই, ওই টপিকগুলো একই, আর্টিকেলগুলো একইভাবে সাজানো আছে, মোটামুটি একটু চেঞ্জ আছে কিন্তু একই টাইপের, মোটামুটি সিমিলার। তো যাই হোক, অসুবিধা, যেহেতু ওটা পড়াইনি আর এটা এটা থেকে পড়ালে অসুবিধা নেই, আর একই জিনিসগুলো আমরা যেগুলো পড়বো সেটা এখানেও আছে। তো যাই হোক, এটা হচ্ছে শান্তিনারায়ণের বই, তোমরা আচ্ছা পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। তো আমরা আমাদের মূল টপিকে চলে যাই, কি কি এখানে দেখবো খুব ভালো করে বোঝার চেষ্টা করবো, বুঝতে পেরেছো। তাছাড়া কিন্তু ওই পরে গেলে আবার মনে হবে যে এগুলো কি আসতেছে বোঝা যাচ্ছে না, কারণ থ্রি ডাইমেনশনের ব্যাপারটা তো এখানে পুরোপুরি থ্রি ডাইমেনশন ধরো আঁকানো যায় না, ফলে একটা আন্দাজ করে নিতে হয়, থ্রি ডাইমেনশন আঁকালে ওইভাবে পুরো বোঝা যায় না, কারণ সেই জন্য ওটা একটু আন্দাজ করে নিতে হয়, একটু বোঝার চেষ্টা করতে হয় ওইভাবে, কারণ পুরোপুরি দেখা যায় না যে এটাই থ্রি ডাইমেনশন কিনা। তো এখন আমরা চলে যাই একটা স্পেসে একটা বিন্দুর অবস্থান যে কিভাবে আমরা প্রকাশ করতে পারি। দেখো এই যে এখানে যে রেফারেন্স ফ্রেমটা দেখতে পাচ্ছ, এই যে কাঠামোটা দেখতে পাচ্ছ, এটা আসলে একটা থ্রি ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। তো এখানে দেখো, টু লোকেট এ পয়েন্ট ইন স্পেস থ্রি নাম্বারস আর রিকোয়ার্ড, এনি পয়েন্ট ইন স্পেস ইজ রিপ্রেজেন্ট বাই অ্যান অর্ডার অফ ট্রিপল এ বি সি অফ রিয়েল নাম্বারস। টু রিপ্রেজেন্ট এ পয়েন্ট ইন স্পেস উই ফার্স্ট চুজ এ পয়েন্ট ফিক্সড পয়েন্ট ও, সেই ওটাকে আমরা বলি অরিজিন, দেন থ্রি ডিরেক্টেড লাইন্স যেগুলোকে বলা হয় কোয়ার্ডিনেট অ্যাক্সিস। হ্যাঁ, তো আসলে ব্যাপারটা কিরকম, সাপোজ যদি রুমের মাঝখানে একটা বিন্দু, যদি ধরো সাপোজ ধরলাম বিন্দুটা যেভাবে হোক একটা ঝুলন্ত অবস্থায় একটা বিন্দু আছে, তখন আমরা এটাকে কিভাবে কি করব, এটাকে আমাদের ধরো এটা একটা, এটা একটা দেয়াল, এই পাশের এটা একটা দেয়াল, আর এটা হচ্ছে ফ্লোর, ঠিক আছে না, বুঝতে পেরেছ, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ফ্লোর। আচ্ছা, এটা ধরো বাম পাশের দেয়াল, এটা ডান পাশের দেয়াল, এটা বাম পাশের দেয়াল, এটা ডান পাশের দেয়াল। তো এই জায়গায় ধরো এটা যদি আগে ছিল কি, জাস্ট মেজের কোনো একটা পয়েন্টে একটা ধরো মার্বেল পড়ে আছে, ঠিক আছে না, যেটা আমরা টু ডাইমেনশনাল দেখেছি, তাহলে এই মার্বেলটা ধরো এই এই কোণা, এই কোণা থেকে এই মার্বেলটার একটা পজিশন যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে, ধরো এই এই লাইন বরাবর কিছু দূর যেতে হবে, তারপর সোজা এই লাইন বরাবর যেতে হবে, তাই না, এরকম না, তখন আমরা ওটাকে কি বলেছি, এক্স ওয়াই পয়েন্ট, তাই না। স্যার,
আচ্ছা এখন যদি আরো একটু উপরের দিকে ধরো এটাও শূন্য একটা পয়েন্ট আছে, কিছু একটা আছে, শূন্য একটা পয়েন্ট আছে, যদি শূন্য ওইভাবে কোনো কিছু ওইভাবে আটকে রাখা সম্ভব না, কিন্তু বলছি যে এই বিন্দুতে শূন্য একটা কিছু একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টটা পেতে গেলে আমাকে কি করতে হবে বলো দেখি? অবস্থানটা পেতে গেলে এখানে এক্স অক্ষ বরাবর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, আবার জেড অক্ষ বরাবরও যেতে হবে, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ, তখন ওই বিন্দুর তাহলে অবস্থানের জন্য আমাদের তিনটা এরকম ভ্যালুর দরকার, এক্স ওয়াই জেড। তো এখানে যে বিন্দু সাপেক্ষে আমরা নিচ্ছি মেজার করতেছি সবকিছু সেটা তো অরিজিন। আচ্ছা এই যে লাইনগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্সিস, তো এই যে আমরা এগুলোকে বলবো তাহলে কি, এটা একটাকে বলবো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আচ্ছা তো এখন দেখো এই যে ফ্লোরটাতে, ফ্লোরটাতে কাদের কাদের ভ্যালু আছে বলো দেখি? ফ্লোরে, ফ্লোরের প্রতিটা পয়েন্টে দেখো শুধু এক্স ওয়াই, তার ফ্লোরের পয়েন্টগুলো কেমন আছে, এক্স কমা ওয়াই। আচ্ছা এই পাশের দেয়ালে দেখো তো কি কিসের কিসের ভ্যালু আছে, এক্স জেড, এক্স জেড, এটা কিন্তু শুধুমাত্র এক্স এবং জেড, আর এটাতে জেড বা জেড ওয়াই যেটাই বলি। তো আমরা এখানে যে সিস্টেমটা ক্যালকুলেশন করতেছি সেটা কিন্তু হচ্ছে, যে সিস্টেমটা নিয়ে কথা বলতেছি সেটা ছিল কি, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে কি, এই যে এই অ্যাক্সিস গুলো এদের সাথে একটার আর একটার অ্যাঙ্গেল কত, এরা পারপেন্ডিকুলার, তাই না? 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। তো সেজন্য এটা বলে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বলতে পারি আমরা। আচ্ছা এখানে যে জিনিসটা আসলো যে এই যে তাহলে এক্স এবং ওয়াই পয়েন্ট গুলো যে প্লেনে আছে সেটাকে আমরা তাহলে কি বলতেছি, এটাকে তখন আমরা বলি এক্স ওয়াই প্লেন। বুঝতে পেরেছো? তাহলে এক্স ওয়াই প্লেনে জেড ইকুয়াল টু কি, জিরো না? অর্থাৎ এই পয়েন্টে এই প্লেনটাতে দেখো আমি, হ্যাঁ এই প্লেনটাতে দেখো এখানে কিন্তু জেড এর মান সবসময় কি জিরো। আবার এটা এটার কথা বিবেচনা করো দেখি, অর্থাৎ আমি বলছি যে এই যে এটার কথা বিবেচনা, এখানে কি ওয়াই ইকুয়াল টু জিরো না, ওয়াই ইকুয়াল টু জিরো, আর এই প্লেনটাকে আমরা কি প্লেন বলবো, এক্স জেড, এক্স জেড প্লেন, তাই না? আচ্ছা আর এই প্লেনটাতে কি, এই প্লেনটাতে কি এক্স জিরো ওয়াই, এক্স জিরো, অতএব এটাকে বলবো এক্স জিরো, এক্স জিরো ওয়াই জেড, ওয়াই জেড প্লেন। ঠিক আছে এখন দেখো একটা জিনিস, তো এই যে প্লেন তাহলে ধরো এক্স অ্যাক্সিস কিভাবে পাওয়া যায়, এক্স এক্স কি পাওয়া যায়, এটা এক্স ওয়াই প্লেন এবং এক্স জেড প্লেন ইন্টারসেক্ট করে, যে ইন্টারসেক্ট করলে একটা প্লেন, ধরো ধরো একটা বইয়ের পাতা, আচ্ছা এটা একটা প্লেন, আবার এর সাথে আর একটা প্লেন ধরো এরকম করলো, আচ্ছা এই যে দুটা প্লেন, দুটা প্লেন ইন্টারসেক্ট করলে, দুটা প্লেন ইন্টারসেক্ট করলে এটা কি পাওয়া যায়, লাইন পাওয়া যাচ্ছে না? দুইটা প্লেন যদি এরকম করে কাট করে তাহলে কিন্তু এই লাইনটা পাওয়া যাচ্ছে, তাই না? তো এরকম তাহলে এক্স ওয়াই প্লেন এবং এক্স জেড প্লেন কাট করে কি পাওয়া যাচ্ছে, এক্স অ্যাক্সিস, আবার এই যে ওয়াই জেড প্লেন, অর্থাৎ এই প্লেনটা এবং এই প্লেন কাট করে কি পাওয়া যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ প্লেনগুলো কাট করলে আমরা কি পাই, জানো পরে এগুলো আরো দেখবো, তাহলে এই যে এগুলোকে তখন আমরা বলি কোঅর্ডিনেট প্লেন। তাহলে প্লেনগুলো কাট করে কি পাওয়া যায়, কাট করলে যে লাইনগুলো পাওয়া যায় সেটা কি বলা হয়, কোঅর্ডিনেট এক্সিস নাকি, কোঅর্ডিনেট এক্সিস, অর্থাৎ এক্সিস গুলো পাওয়া যাচ্ছে। তো এটা গেল মোটামুটি জাস্ট আমরা রেফারেন্স ফ্রেমটা সম্বন্ধে জানলাম, তোর চলে যাই তারপর কি আছে। আচ্ছা এখানে ওই কথাটাই বলা আছে, দেখো এক্স ওয়াই জেড যদি হয় তাহলে এখানে এক্স এবং ওয়াই যে প্লেন, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে প্লেনের উপর আছে সেই প্লেনটা কি বলতেছি, এক্স ওয়াই প্লেন। এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এটা যে প্লেনের উপর আছে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস যে প্লেনের উপর আছে সেটা হচ্ছে আমাদের এক্স জেড প্লেন, আবার এই জেড অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে প্লেনের উপর আছে সেটা হচ্ছে ওয়াই জেড প্লেন। তো আমার মনে তোমরা বুঝতে পেরেছো। তো এবার তাহলে দেখো যে একটা বিন্দু
যদি পি অফ এ বিসি হয় তাহলে পি অফ এ বিসির অর্থ কি? এটা এক্স অক্ষ বরাবর কতখানে যাওয়া লাগছে? এবার এ পরিমাণ, এক্স অক্ষ থেকে এ পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর বি পরিমাণ, আর জেড অক্ষ বরাবর সি পরিমাণ। তাহলে দেখো আমরা একটু ফিগার দেখে আসি। স্যার এখানে পরিমাণটা কিভাবে হবে, এক্স এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বা জেড অক্ষ থেকে? পরিমাণটা বলতে কি, তোমরা টু ডাইমেনশনের কথা আগে বিবেচনা করবো, তারপর হচ্ছে থ্রি ডাইমেনশন। এখানে যদি টু ডাইমেনশনের কথা আমি বিবেচনা করি, এটা ধরো টু থ্রি একটা পয়েন্ট, তার মানে এর এর অর্থ কি, এক্স অক্ষ বরাবর কতখানি যেতে হয়েছে? টু একক। জি স্যার। ওয়াই অক্ষ বরাবর থ্রি একক স্যার। ক্লিয়ার? এই টু থ্রি। আর যদি জেড অক্ষ বরাবর কিভাবে পাবো? হ্যাঁ, জেড অক্ষ বরাবর তাহলে উপরের দিকে উঠতে হবে। তাহলে জেড অক্ষ বরাবর কি উপরের দিকে উঠতে হবে? এটা তো পুরোপুরি টু ডাইমেনশনাল একটা, যেমন কম্পিউটার স্ক্রিন বলো আর ওই বোর্ড বলো আর খাতা বলো যেটাই বলো, সবকিছু টু ডাইমেনশনাল একটা জিনিস, তাই না? সেখানে থ্রি ডাইমেনশন ওইভাবে আঁকানো যায়? অতএব ওটা বিবেচনা করতে হবে যে কি, জেড অক্ষ বরাবরও ধরি এটা এরকম যদি থাকতো, সাপোজ ধরো আমরা এখানে ধরে নিচ্ছি টু থ্রি বিন্দুতে, তাহলে শূন্য আছে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো এখানে এটাই আমরা ধরলাম, এখানে কোনটা কোন অ্যাক্সিস ধরবো তুমি বলো? এটা যদি আমরা এক্স অ্যাক্সিস বলি, এটা যদি ওয়াই বলি, এটা যদি জেড বলি, সাপোজ একটা বিন্দু স্থানে কত, টু থ্রি ফোর, ঠিক আছে না? তাহলে টু থ্রি ফোর অর্থ কি? জি স্যার। তাহলে এক্স অক্ষ বরাবর নিলাম এই যে টু, ওয়াই অক্ষ বরাবর কত? ওয়াই অক্ষ বরাবর থ্রি, আর জেড অক্ষ বরাবর কত? ফোর। তাহলে কোথায় দাঁড়াচ্ছে বিন্দুটা? এটা এখানে যখন আসলাম যে এক্স অক্ষ বরাবর টু, তো এটা টু, এটা থ্রি, এটা হচ্ছে ফোর, তাহলে এক্স অক্ষ বরাবর টু, সরি এটা হচ্ছে টু আর এইটুকু হচ্ছে থ্রি। তাহলে এখন যে পয়েন্টটা পাওয়া গেল এটা কি কি পাওয়া গেল? টু থ্রি কেবল পাওয়া গেছে, তাই না? আর উপর দিয়ে কতখানি উঠতে হবে? ফোর একক স্যার। এই যে ফোর, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই পয়েন্টটা আমার কি, পি পি অফ টু কমা থ্রি কমা ফোর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো ভালো করে খেয়াল করো, কিন্তু এখানে আচ্ছা এখান থেকে বলো দেখি আমরা এই অংশটুকু কতখানি, এই লাইন এই অংশটুকু কত, দেখি কে বলতে পারো, এই যে এই অংশটুকু কতখানি ডিস্টেন্স? থ্রি একক স্যার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি, এই জায়গার এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই যে আমি যেটা দাগ দিচ্ছি এটার স্থানাঙ্ক কত? এটা কিন্তু টু থ্রি। আর যদি থ্রি ডাইমেনশনাল বিবেচনা করি এটা কত, টু থ্রি জিরো নাকি? তাই না, টু থ্রি জিরো। অর্থাৎ তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসতেছে টু কমা থ্রি কমা কত, জিরো, তাই না নাকি? আচ্ছা এই বিন্দুটা স্থানে কত হবে, এই যে এখানে যে এটা কত হবে, এই যে এখানে এটা কত হবে? কত টু থ্রি জিরো, তাই না? আবার শুধু এক্স অ্যাক্সিসে কত, শুধু ওয়াই অ্যাক্সিসে কত, আসলে টু, যখন আমরা টু ডাইমেনশন পড়েছি, দেখো টু ডাইমেনশনাল কিন্তু এরকম জিনিস আমরা দেখেছি যে একটা, এটা একটা অ্যাক্সিস, এটা একটা যদি অ্যাক্সিস হয় একটা বিন্দু, যদি
দেখো খেয়াল করো যে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এরকম হয়, আমরা নেই দেখুন একটা বিন্দু, আচ্ছা এটাই নিলাম, এখানে ধরো বিন্দুর স্থানাঙ্ক ধরলাম 4.3। আচ্ছা এই বিন্দুটা এক্স অক্ষের উপর যদি আমরা এর যেটা আমরা বলে প্রজেকশন যদি নেওয়া হয়, তার মানে প্রজেকশন ব্যাপারটা কি বোঝো? আচ্ছা প্রজেকশনটাকে কখন শুনেছো? প্রজেকশন নাম শুনেছো কখনো? ড্রয়িং এ শুনছি স্যার, মেকানিক্যাল ড্রয়িং। প্রজেকশন হচ্ছে লম্ব অভিক্ষেপ নেওয়া, ঠিক আছে না? লম্ব অভিক্ষেপ নেওয়া, অর্থাৎ এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স এক্স ওয়াই এক্স নিলাম, এখন কথা হলো এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, সেই পয়েন্টটা কত? 4.3 পয়েন্ট। তো তোমরা তো জানোই নিশ্চয়ই এই থেকে এইটুকু এই অংশটুকু এটা কত? 4, আর এই থেকে এটা 3, তাই না? 3। তো এখানে ধরো একটা বিন্দু আছে, আমি যদি এখানে একটা টর্চ ধরি, আচ্ছা লম্বালম্বি করে প্রজেকশন মানে লম্বা অভিক্ষেপ নেওয়া, অভিক্ষেপ মানে কি ছায়া। তাহলে দেখো এই যে এখানে টর্চ ধরেছি, তো দেখতে পাচ্ছ কি? তাহলে এই বিন্দুটার একটা ছায়া এই এক্সিসের উপর পড়বে না? এক্স এক্সিসের উপর যদি টর্চটা এখানে ধরি, অর্থাৎ এক্স এক্সিসের উপর যদি লম্ব অভিক্ষেপ নেওয়া হয়, তাহলে একটা বিন্দু পাবো কিনা? সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো দেখি? 4.0। এটা কি ক্লিয়ার সবাই? কথাটা বুঝতে পেরেছো কি এটুকু? হ্যাঁ এখানে জাস্ট আমরা হ্যাঁ এই এই বিন্দুটার যদি লম্ব অভিক্ষেপ নেই, অর্থাৎ এই বিন্দুটার উপর যদি একটা লম্ব অভিক্ষেপ, এটা কিন্তু ভাগা করেও নেওয়া যেত, আমরা অন্য একটা অন্য দিকেও নিতে পারতাম, কিন্তু কোন দিক নিচ্ছি? ঠিক এক্স অ্যাক্সিস এর সোজা নিচ্ছি, তাই না? এটা কি ধরনের প্ল্যান? টু ডাইমেনশনাল প্ল্যান, তাই না? তো এখন এখান থেকে যদি একটা এই যে একদম এটা যদি একটা লম্ব অভিক্ষেপ নেওয়া যায়, এখানে যদি টর্চ ধরি লম্ব এই এক্স অ্যাক্সিস এর লম্বালম্বি, তাহলে এর একটা ছায়া এক্স অ্যাক্সিস এর উপর পড়বে কিনা? তাহলে সেই তার লম্ব অভিক্ষেপ নেওয়া মানে কি একদম ওয়াই অক্ষের প্যারালাল নিতে হবে না? নিলে তাহলে এক্স অ্যাক্সিসের উপর কোন পয়েন্টে সেটা ছায়াটা পড়বে? 4.0 পয়েন্টে, তাই না? তো দেখো বিন্দুর স্থানাঙ্ক ছিল 4.3, তাহলে এর হচ্ছে প্রজেকশনটা স্থানাঙ্ক কত হলো? 4.0। আচ্ছা এটা যদি এই প্রজেকশনটা যদি ওয়াই অ্যাক্সিসের উপর নেওয়া যায়, তাহলে স্থানাঙ্কটা কত হতো? অর্থাৎ এটা যদি এদিক নেওয়া যায়, তাহলে কত আসতো? 0.3 স্যার, 0.3। হ্যাঁ 0.3, 0.3, ইয়েস 0.3। তো এখন এটা আমরা জানি, কিন্তু আমি প্রদর্শনের কথাটা বললাম এই থ্রি ডাইমেনশনের জন্য মূলত, এটা তাছাড়া আমি এমনিতে জানতাম। সেটা হচ্ছে যে দেখো এখানে আমাদের এক্স এক্সিস, সরি ধরো এটা নিলাম, এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস আমরা নিলাম। তো এখানে আমরা ওই কথাটা আবার বলছি, সাপোজ এখানে একটা পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে পি অফ 2.3.4, তাহলে এটা তো একটা পয়েন্ট, কি বলো? পয়েন্ট না, একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্টের যদি প্রজেকশন এক্স ওয়াই এক্সিস, এক্স ওয়াই প্ল্যান কোথায়? এটা যদি এক্স এক্সিস, এটা যদি ওয়াই এক্সিস, এটা যদি জেড এক্সিস হয়, তাহলে এক্স ওয়াই প্ল্যান কোনটা? এই প্ল্যানটা এক্স ওয়াই এক্সিস না, এক্স ওয়াই প্ল্যান না? জি স্যার, জি স্যার। তো এই পয়েন্টের যদি প্রজেকশন এক্স ওয়াই প্লেনে নেওয়া যায়, তার এক্স ওয়াই এই প্লেনের উপর নিলে সেই প্লেনে এর এই পয়েন্টের যে প্রজেকশনটা পাবো, সেই পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে? 2.3.0, ইয়েস। সাপোজ ধরলাম ওই প্রজেকশন পয়েন্টটা ধরলাম কিউ, কিউ, তাহলে কিউ কত হচ্ছে বলো? 2.3.0। আচ্ছা অনুরূপভাবে যদি আমি এই পয়েন্টের প্রজেকশন যদি এক্স এক্স এবং জেড এক্সিসের উপর নেই, তাহলে কত আসবে? একটা এই প্ল্যানের উপর যদি নেই, তাহলে কত আসবে? 2.04, ইয়েস। এখানে শুধু ওয়াই এর মানটা জিরো হবে, এর কিছু বোঝা যাচ্ছে কি? 2.0.4, সবাই বুঝতে পারতেছো কি?
এই রেসপন্স নাই কেন স্যার? বুঝছি। আচ্ছা তো দেখো এখানে 230 তার অর্থ কি? এটুকু আসলে আমার 2, এটুকু হচ্ছে 3, অর্থাৎ এটা থেকে এখানে 2, এটা 3 যদি হয় তাহলে বিন্দুটা কোথায়? আবার বলছি, কারণ এগুলো পরবর্তীতে হয়তো বারবার বলার সুযোগ হবে না, হলো না এখনো ভালো মতো। আচ্ছা ধরো এটাই সেই পয়েন্টটা নিলাম, তাহলে এই পয়েন্ট তো স্থানাঙ্ক হচ্ছে 230, আর তাহলে এই থেকে এই পর্যন্ত এটা কত? এটা কত কোনটা স্যার? এই যে এই ডিস্টেন্সটুকু 2 3 স্যার 4 প্রদূষণটা যদি এখানে নেওয়া হতো তাহলে কত আসতো? এটা এক্স অক্ষ বরাবর হতো 2, যেটা অক্ষ বরাবর তার মানে আচ্ছা তাহলে দেখো এটার স্থানাঙ্ক কত? এই পয়েন্টের স্থানাঙ্ক এটা 204। ইয়েস 204। তাহলে 204 তো এইটুকু, তাহলে কত এখান থেকে এইটুকু? এটা তাহলে কত? এটা হচ্ছে তার ওই যে 3 হবে তাহলে 3। ইয়েস এটা হচ্ছে 3। তো যাই হোক, তাহলে তোরা বুঝতে পারলে যে একটা একটা পয়েন্টকে যদি কোনো একটা প্লেনের উপর, প্লেন মানে তো তল, কোনো একটা তলের উপর যদি প্রজেকশন নেওয়া হয় তাহলে সেই স্থানাঙ্কটা কত হবে এটা তোমরা এখন নিজেরাই ফাইন্ড আউট করতে পারবা। তা দেখি তারপরে আমরা পরের এতে চলে যাই। স্যার ওয়াই জেড এর যদি মানে প্লেটে যদি করা হতো স্যার তাহলে কি হতো? হ্যাঁ তাহলে ওয়াই জেড দেখো এই বিন্দু থেকে তোমরা পয়েন্টটা কোথায় থাকতো স্যার? কোথায়? হ্যাঁ পয়েন্টটা দেখো এটা কিন্তু শূন্যের উপরে দেখাচ্ছে, আমি তোমাদের থ্রি ডাইমেনশনাল গ্রাফ দেখাচ্ছি একটু পরেই। তাহলে দেখো যদি আমি এটা ওয়াই জেড এর উপর প্রজেকশন নিতাম, তার মানে দেখো ওয়াই জেড এর উপর নিলে কত আসতেছে? ওয়াই জেড এ, ওয়াই জেড এ তাহলে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি, এই যে ওয়াই অক্ষ বরাবর যাব কত? 3 একক স্যার। আর জেড অক্ষ বরাবর 4, 4 একক। মানে ওই যে ওর এই পয়েন্ট সোজাই কিন্তু একদম ওই তলে গিয়ে আছে, অর্থাৎ এটা যদি পয়েন্ট হয়, এই যে দেখো সরি আচ্ছা যেটা বলছিলাম আর কি, এখান থেকে একটু দেখো যে আমার এটা হচ্ছে পয়েন্ট নাকি? জি স্যার। আচ্ছা এই পয়েন্টটা কোথায় যাবে? ধরো এখান থেকে আমি লাইট যদি ধরো তাহলে এই পয়েন্টটা কোথায় কোন তলে যাবে? ওয়াই জেড তলে। তাহলে ওখানে যে পয়েন্টটা হবে তার স্থানাঙ্ক কত হবে? শুধু ওয়াই বরাবর যাচ্ছে আর কোথায় জেড বরাবর যাচ্ছে, এখানে কিন্তু এক্স যাচ্ছে না, তাহলে ফলে কত হচ্ছে? 0 তাহলে এই পয়েন্টটা কিন্তু এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ ওরই নিচেই হবে, কিন্তু এই পয়েন্টটা আছে শূন্যের উপরে, ওর নিচে হচ্ছে ওই তলে গিয়ে পড়বে। জি স্যার। বুঝনি? আমি তোমাকে এই তো দেখাচ্ছি, আর তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা দেখো এখানে
একটু দাঁড়াও আমি নিশ্চয় ঠিক করে নেই, পি কিউ আর নিলাম হচ্ছে টু জিরো থ্রি, আচ্ছা টু জিরো টু কমা জিরো কমা ফোর, এস ইকুয়াল টু ধরলাম জিরো কমা থ্রি কমা ফোর, আচ্ছা তো দেখো তোমরা আমি এখানে একটা দেখতে পাচ্ছ কি, দেখতে পাচ্ছ তোমরা দেখা যায়? জি স্যার। হ্যাঁ তো দেখো, সরি মোর নেট কানেকশন মনে হয়। আচ্ছা এটা হচ্ছে দেখো থ্রি ডাইমেনশনাল একটা কোঅর্ডিনেট সিস্টেম, থ্রি ডাইমেনশনাল একটা ফ্রেম। দেখো এখানে কি আছে, এই যে যে লাল কালারের যে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, বুঝতে পেরেছো? হ্যালো তাহলে টু থ্রি ফোর দেখো কতখানি তোমাকে দেখতে পাচ্ছ, দেখো এক্স অক্ষ বরাবর কত টু টু একক স্যার, আবার ওয়াই অক্ষ বরাবর দেখো কত থ্রি একক, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে থ্রি, আর দেখো জেড অক্ষ বরাবর কত, জেড অক্ষ বরাবর ফোর একক। তো এখন এই পয়েন্টটা যদি আমি, তাহলে এক্স ওয়াই তল কোনটা হচ্ছে বলো দেখি, এক্স ওয়াই তল এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল নাকি? জি স্যার। আবার
এটা কিন্তু হচ্ছে জেড ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ওয়াই প্লেন। তাহলে দেখো এই এই পয়েন্টের প্রজেকশন যদি নেওয়া যায় এক্স ওয়াই প্লেনে, তাহলে সেই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? সেই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? দেখো 230, এই যে 230 দেখেছো, এই পয়েন্টটা প্রজেকশন দেখো সরাসরি কিন্তু ওই পয়েন্টের উপর মিলে গেল, দেখতে পাচ্ছ কি? এটা পয়েন্টটা ছিল 234, সেটা কিন্তু প্রজেকশন নেওয়ার কারণে দেখো পুরোপুরি 230 এর সাথে মিলল। তার মানে দেখো আমি এই পয়েন্টের উপর সরাসরি একটা লাইট ধরেছি যেটা কিন্তু ওই পয়েন্টের উপর যা পড়তেছে, কথা বুঝতে পেরেছো? তাহলে কোন প্লেনে গেল এটা? এক্স ওয়াই প্লেনে। আচ্ছা তো অনুরূপভাবে এবার আমরা এক্স ওয়াই প্লেন, তাহলে ওয়াই এক্স জেড প্লেনে নেই, এক্স জেড প্লেনে কি কি জিরো? ওয়াই ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু জিরো নেওয়া যায়, তাহলে কি আসলো দেখো এক্স জেড প্লেন, তাই না? কালারটা অন্য কালার করে দেই, আচ্ছা এই যে ব্লু কালার দিয়ে যে প্লেনটা দেখতে পাচ্ছ এটা কি প্লেন? এটা হচ্ছে আচ্ছা এই যে তোমার লালটা ছিল হচ্ছে এক্স অ্যাক্সিস আর নীলটা ছিল হচ্ছে জেড অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস দিয়ে যে প্লেনটা দেখতে পাচ্ছ না, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস যে প্লেন যে প্লেনে আছে, তাহলে সেটা কি প্লেন? এক্স জেড প্লেন। তাহলে সেখানে কি জিরো? ওয়াই ইকুয়াল টু জিরো না? জি স্যার ওয়াই ইকুয়াল টু জিরো। এখানে কালারটা একটু কালো কালার দিলাম। তো দেখো এই প্লেনে তাহলে এখন আমরা এই পি ইকুয়াল টু কি পয়েন্ট ছিল 234, তাই না? এই প্লেনটা যদি আমি এই যে ওই প্লেনের উপর যদি প্রজেকশন নেওয়া যায় তাহলে সেটা কত হবে বলে দেখি? এক্স বরাবর যাবে 2 আর জেড বরাবর কত? 4। সেখানে কিন্তু 3 থাকবে কি? হ্যাঁ 3 থাকবে। তাহলে কত? 204। এই যে দেখো তাহলে 204 ধরে আমি আর পয়েন্টটাকে ধরেছি, দেখো এর পজিশন কিন্তু ঠিক ওই পয়েন্টের উপরে গিয়ে পড়ছে, দেখতে পাচ্ছ কি? এটা ছিল আমাদের আসল পয়েন্ট 234, x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস 234। তাহলে সেটার প্রজেকশন y এই xz প্লেনে কত? 204। তাহলে xy প্লেনে দেখলাম আমরা 203। আচ্ছা এখন যে জিনিসটা হচ্ছে যে কোশ্চেনটা ছিল যে yz প্লেনে কত হবে, তাই না? yz প্লেনে সেটা কোথায় গিয়ে পড়বে, তাই না? জি স্যার এটা তো জিজ্ঞেস করেছিল একজন, আমি সেই জন্য তাহলে সে yz প্লেনে yz প্লেনে কত ইকুয়াল টু জিরো? x ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে x ইকুয়াল টু জিরো করলে আমরা কি পাচ্ছি? yz প্লেনটা পাচ্ছি। তো এবার দেখো বিন্দুটা কোথায় দেখতে পাচ্ছ? বিন্দুটা কিন্তু একদম মাঝখানে, এই যে এখানে একটা বিন্দু, তাহলে ওই প্লেনে এই প্লেনে, তাহলে এই প্লেনে কত আসবে সেটা, তাহলে কত আসবে বলো দেখি? yz প্লেনে x তার মানে 034, এই 034, এই দেখতে পাচ্ছ সব বিন্দু তিনটা কোথায় গেল? আমি এগুলো সব একই কালার দেখা যাচ্ছে, লাল লাল দিলাম। আচ্ছা তাহলে দেখো এই আর এস এবং হচ্ছে কিউ, মানে কিউ আর এস, এটাই হচ্ছে সেই তিনটা প্লেনের প্রজেকশন না? আচ্ছা তো চলো এবার দেখা যাক। তো এখানে একটা জিনিস দেখো, আমরা এখান থেকে জিনিসটা শেষ করি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা যখন এক্স ওয়াই প্লেনে দেখেছিলাম, এক্স ওয়াই প্লেনে কয়টা ভাগ ছিল? চতুর্ভাগ ছিল না, চারটা ভাগ ছিল না, মনে আছে? এক্স ওয়াই প্লেনে বিন্দুগুলোর স্থানাঙ্ক কেমন ছিল? জি স্যার চারটা ভাগ ছিল, একটাতে মাইনাস গেলে একদিকে যেত, দেখো এখানে ছিল সবগুলোই প্লাস প্লাস, এটাতে কি ছিল? মাইনাস প্লাস, তাই না? এখানে কি হবে? মাইনাস মাইনাস মাইনাস, আর এখানে কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা ছিল এক্স ওয়াই প্লেনে চারটা ভাগ ছিল, তাই না? এখন তাহলে এই থ্রি ডাইমেনশনাল সিস্টেমে এরকম ভাগ কয়টা হবে? কটা হবে বলো দেখি? 12টা কি স্যার? না 12টা হবে না। আচ্ছা এলে সবগুলো তাহলে আমরা ধনাত্মক স্যার x
ওয়াই জেড সবগুলো ধরলাম আমরা কি ধনাত্মক আমরা তাহলে গুনেই দেখি দেখো এখানে এক্স এর পজিটিভ দিক ওয়াই এর পজিটিভ দিক জেড এর পজিটিভ দিক তাহলে এই যে ভাগটাতে এখানে সবগুলো পজিটিভ তাই না তাহলে প্লাস 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 তাই না এই এক্স যদি ওই পাশে চলে যেত তাহলে ওই পাশেটা কি নেগেটিভ না তাহলে এক্স এরটা মাইনাস ওয়াই এরগুলো কিন্তু আবার প্লাস জেড এরটাও প্লাস তো অনুরূপ ভাবে তোর ওয়াইটা যদি মাইনাস হয় তাহলে কি হবে আবার জেডটা যদি মাইনাস হয় বোঝা যাচ্ছে না স্যার এই প্লাস মাইনাস গুলো যে কিভাবে আচ্ছা এটা ওইভাবে সম্ভব না বোঝানো আমি তোমাদের ওই ফিগার থেকে দেখাচ্ছি আচ্ছা চিন্তা ভাবনা করবা তারপরে বলবো যে বুঝছো কিনা দেখো এই যে এখানে দেখো আমরা আগে পজিটিভ দিকটা নেই আমরা যে পি কিউ পি পয়েন্টটা যে নিয়েছিলাম এখন ওগুলো আর দেখার দরকার নাই পি কিউ আর ছিল বাদ দিলাম ভালো করে খেয়াল করো পি পয়েন্টটা যে নেওয়া ছিল সেই পি পয়েন্টের সবগুলো মান কি ছিল ধনাত্মক ছিল না 3 4 2 3 4 নিয়েছিলাম তার মানে কি দেখো x হচ্ছে পজিটিভ এই যে এখানে x স্থিতি থেকে তোমরা বুঝতে পারতেছো আচ্ছা দেখো এটা হচ্ছে x অ্যাক্সিস তাই না এটা কি y অ্যাক্সিস আর এটা z অ্যাক্সিস রেসপন্স করবা তো দেখো এইখানে এই জায়গাটা এই জায়গাটাতে তাহলে সবাই প্লাস কি না x প্লাস y প্লাস z প্লাস তাহলে এই খোপটাতে এই জায়গাটাতে সবাই প্লাস না জি স্যার এরকম করে দেখো কয়টা খোপ আছে এখানে একটু দেখো চারটা এই পাশে একটা মানে আগে শুধু z অ্যাক্সিস এর উপরে গুলো বিবেচনা করো z অ্যাক্সিস এর উপরে z অ্যাক্সিস এর উপরে কয়টা আছে এখানে একটা এখানে একটা আবার এখানে একটা এখানে তার মানে চারটা না z অ্যাক্সিস এর উপরে চারটা চারটা পড়তেছে না জি স্যার এই দেখো z অ্যাক্সিস এর উপরে চারটা কি না জি স্যার এটা চারপাশে চারটা তাহলে এরকম চারটা নিচেও আছে না জি স্যার মোট আটটা আছে তার মানে কয়টা হলো জি স্যার মোট আটটা আছে 2 টু দি পাওয়ার 3 করলে তো 3 টু দি পাওয়ার 3 8 হচ্ছে না আর প্লাস সাইন আছে প্লাস মাইনাস তার মানে তিন তিনটা করে কম্বিনেশন করা যাবে তো ব্যাপারটা কি বুঝতে পেরেছো জি স্যার বুঝতে পারছি তার মানে কোনটা কোনটা কেমন হবে প্লাস 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 মাইনাস প্লাস প্লাস তারপর হচ্ছে আবার প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস এরকম করে কয়টা হচ্ছে আটটা তার এদের এই আটটাকে আমরা বলছি আচ্ছা আগে বলেছিলাম হচ্ছে কোয়াড্রেন্ট টু ডাইমেনশনাল কি বলেছিলাম কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ আর চতুর্ভাগ আর এখানে বলা হবে অক্টেন্ট বোঝা গেল কি বলা হবে অক্টেন্ট কোন অক্টেন্ট আমরা সেটা ধরো এখানে তাহলে কি যেখানে সব ফার্স্ট অক্টেন এখানে যখন সবগুলো প্লাস এইভাবে আমরা বলতে পারি এগুলোকে বলা হয় অষ্টভাগ আর কি হ্যাঁ অষ্টভাগ ইয়েস তো এবার আমরা আবার স্লাইডে চলে যাই কি আছে দেখি সো দেখো এখানে একটা পয়েন্ট নেওয়া ছিল পি অফ এবিসি পি এবিসি একটা পয়েন্ট এখানে ঠিক ওই কাজটাই করেছে যে দেখো আমরা এই পয়েন্টটা দিয়ে এই এক্সিসে কোথায় কোথায় তাহলে ইন্টারসেক্ট করেছে একটা হচ্ছে এ জিরো 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 বি জিরো আর জিরো জিরো সি তারপর হচ্ছে পুজিটা প্লেনে ওই পয়েন্টের প্রদর্শনটা কত সেটা নিয়ে কিন্তু আমরা একটা কি করতে পারি একটা আয়তক গঠন করা যেতে পারে তো এখানে সেই আয়তকটা দেখেছে আগে ছিল এরিয়া মানে একটা রেকট্যাঙ্গল বা রেকট্যাঙ্গল হতো এখন কি হবে এখন তাহলে একটা হবে আয়তক হবে বুঝতে পেরেছো তো যাই হোক এগুলো গেল জাস্ট আমরা খালি একটা বিন্দুর পজিশনটা দেখলাম যে বিন্দুটা কোথায় কেমন হতে পারে সেটাই শুধু কেবলমাত্র দেখা হলো তো এখন আমরা বাদ বাকি যে কাজগুলো করবো এগুলো ঠিক হচ্ছে টু ডাইমেনশনাল যে করেছিলাম যে ডিস্টেন্স কত হয় দুইটা বিন্দুর মধ্যে সেই জিনিসগুলো আমরা দেখবো তো দেখো দুইটা বিন্দুর মধ্যে ডিস্টেন্স ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম এটা কিভাবে বের করা যায় ভালো করে খেয়াল করো একটু বুঝতে হবে কিন্তু কারণ এখানে ফিগারটা থেকে বিন্দুর স্থানাঙ্কগুলো একটু সহজেই বোঝার চেষ্টা করতে হবে দেখো এখানে কি বলা হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস দ্যাট টু ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস পি অফ এক্স অন ওয়াই অন জেড অন অ্যান্ড কিউ অফ এক্স টু ওয়াই টু জেড টু তার মানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক কত থাকবে এক্স অন ওয়াই অন জেড অন আর একটা কত এক্স টু ওয়াই টু জেড টু ঠিক আছে
জি স্যার। আচ্ছা তাই যদি হয় তাহলে এখানে তোমার কোশ্চেন হচ্ছে যে পি এবং কিউ এর মধ্যে হতে দূরত্বটা কত, মধ্যে হতে দূরত্ব কত এটা কিভাবে বের করতে, তার আগে আমি তোমাদের একটু সহজ করে বোঝানোর জন্য একটা ফিগার দেখাতে চাচ্ছি, একটু আঁকিয়েই দেখাই। সেটা হলো ধরো এটা হচ্ছে একটা এক্সিস, এটা একটা এক্সিস আর এটা আর একটা এক্সিস, ভালো করে খেয়াল করবা কিন্তু। এটা একটা এক্সিস, তা আমার নাম আবার নাম দেয়, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। তো ভালো করে খেয়াল করো যে এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এরকম যে পি অফ সোমা ওয়াই কমা জেড, তাহলে দেখো তো আমাদের এই অরিজিনটা কি, অরিজিন তো হচ্ছে ও নাকি, অরিজিন হচ্ছে ও। তাই যদি হয় আমি বের করতে চাই ওপি ডিস্টেন্স কত, এটা তো পি পয়েন্ট, তাহলে ওপিটা হচ্ছে কত, ওপি কি সরাসরি বের করা যাবে, বের করা যাচ্ছে না। তো একটা জিনিস খেয়াল করো, ও থেকে পি এর কিন্তু ডিস্টেন্স বের করতে, যাতে অবস্থান ভেক্টরের লেন্থ আর কি, তোমাদের পড়ে আসে, যাই হোক এটা হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা কত, এই দূরত্ব কিন্তু সরাসরি বের করা যাচ্ছে না। তো কি করা যায়, এই পি বিন্দুর একটা প্রজেকশন আমি নিচ্ছি, পি বিন্দুর প্রজেকশন হচ্ছে এক্স ওয়াই এর উপর, তাহলে এক্স ওয়াই এর উপর যদি প্রজেকশন নেওয়া যায় তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, পি এক্স ওয়াই 0, তাহলে এটা এক্স, ধরো এটা হচ্ছে ওয়াই, সো এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাই না। তো এখানে এসএনআর কত হবে আবার বলো, এক্স ওয়াই 0 স্যার, কি অফ এক্স কমা ওয়াই কমা 0। তাই যদি হয় তো এখন দেখো তাহলে পি কিউ এর প্রজেকশন নিয়ে এসেছো, তাহলে পি কিউ এর ডিসটেন্সটা কত বলো দেখি, এ থেকে এ টুকু কত, জেড, ইয়েস এটা হচ্ছে জেড। তো এখন দেখো এটা যদি জেড হয় তো দেখো তুমি এটা বলতে পারো কি না, ও থেকে কিউ এর দূরত্বটা কত, এটাও কি বলা যাবে, কে বলতে পারো ও থেকে কিউ এর দূরত্ব, স্যার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ইয়েস একদম তুমি ঠিক বলেছো, এটা হচ্ছে এইটুকু হচ্ছে এক্স, তো এটা হচ্ছে এক্স ছিল, তাই এক্স মানে তোমার এইটুকু হচ্ছে এক্স আর এই ডিসটেন্সটা কত, এটা হচ্ছে ওয়াই। তো তাই যদি হয় তাহলে এখানে এটা কি ধরনের ত্রিভুজ, এই যে এখানে একটা নাম দিলাম সমকোণী ত্রিভুজ স্যার, সমকোণী ত্রিভুজ, সমকোণটা কোথায় আছে, এর যে এক্স এবং ওয়াই যে পয়েন্টে, এর এটা সমকোণ না, জি স্যার ওই জায়গায় সমকোণ, তাহলে এই যে ও ও কিউ ডিসটেন্সটা কত আসতেছে আবার একটু বলো, রুট ওভার অফ এক্স, এক্স স্কয়ার, এই জায়গাটা হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না। তো এবার দেখো ও পি এবং কিউ ত্রিভুজটা বিবেচনা করো, ও পি এবং কিউ এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, জি স্যার, সমকোণটা কোথায় আছে স্যার, ওই যে কিউ কিউ পয়েন্ট আছে, এই জায়গায় কিন্তু সমকোণটা আছে, তাই না, জি স্যার আছে কি না। তাই যদি হয় তাহলে আর অধিভুজ কে, সমকোণের বিপরীতে অধিভুজ থাকে, তাহলে অধিভুজ হবে না, তাহলে দেখো আমি এই লাইন এই দূরত্ব পেয়ে গেছি, এই দূরত্ব তো জানি আগে থেকে জেড, তাহলে কত দাঁড়াচ্ছে ওপি, কত দাঁড়াচ্ছে, তাহলে ওপি ইকুয়াল টু হচ্ছে ওপি স্কয়ার ইকুয়াল টু কত, ওপি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার ও কিউ স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার, তাহলে ও কিউ স্কয়ার কি হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এটা কত, জেড স্কয়ার, আর যদি এই স্কয়ারটা তুলে দেয় তাহলে এপাশে রুট, কিছু বোঝা গেল, এটা বোঝা ক্লিয়ার। তাহলে দেখো এটা পেলাম আমরা কোনো একটা পয়েন্টের জাস্ট মূল বিন্দু থেকে তার দূরত্ব, নাকি ওই আগের মতো, আগে কেমন ছিল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এবার কি আসলে জাস্ট জেড স্কয়ারটা চলে এসেছে, তাই না, জি স্যার। আচ্ছা তো এটা গেল হচ্ছে মূল বিন্দুর সাথে, তা যদি অন্য কোনো বিন্দু হতো তখন কিন্তু একটু ঝামেলা, ঝামেলা না মানে তখন দেখো কিরকম করে করতে হচ্ছে সেটা আমরা একটু দেখি, যদি ওটা মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু হতো,
সেটা এখানে বলছে যে মূল বিন্দু ছাড়া যদি অন্য কোনো বিন্দু একটা বিন্দু তো p অফ x অন অয়ন যেটা স্যার লাস্ট লাইনটা আরেকবার বলেন স্যার কোনটা হ্যাঁ এখানে কোনটা এই ওপিটি কল কত কিভাবে আসলো লাস্ট লাইন কোনটা জি স্যার হ্যাঁ ওপি কিউ আছে দেখো ওপি কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা এই যে ও পি ও পি কি সমকোণী ত্রিভুজ কি ভূমির উপর স্কয়ার আর লম্ব উপরে তো এখানে ভূমি কত ও কিউ ও কিউ কি ও কিউ যে এত হয় এটা কি নিয়ে কোন সন্দেহ আছে আমরা দেখতে চাচ্ছি যে একটা যদি বিন্দুটা যদি আলাদা আলাদা দুটো পয়েন্ট হয় মূল বিন্দু নয় অন্য কোনো পয়েন্ট তখন কি করব তখন আমরা কি করবো তো এখন দেখো দেখ এই প্রমাণটা করেছে আমি এত কিছু সব বলতে গেলে হয়তো ওইভাবে শেষ করতে পারবো না তো দেখো এটা কিন্তু ওইভাবেই করেছে যে ফাইনালি লাস্ট লাইনটা আমি তোমাদের দেখাই আচ্ছা একটু বলেই নেই তাছাড়া হয়তো পরে বুঝতে পারবো না তো দেখো এখানে দাস দুইটা বিন্দু একটা বিন্দু পি আর একটা বিন্দু কত কিউ ঠিক আছে না একটা পি আর একটা কিউ তো এখানে করেছে কি পি এবং কিউ কে একটা আয়তকের একটা কর্ণ ধরেছে ডায়াগোনাল ধরেছে কি তাহলে থ্রু দ্য পয়েন্ট পি কিউ ড্র প্লেনস প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট প্লেনস কোঅর্ডিনেট প্লেনস টু ফর্ম এ রেকট্যাঙ্গুলার প্যারালাল পাইপ তা আমরা দেখলাম যে তোমার যে ওই বিন্দু এবং অরিজিনের সাপেক্ষে কিন্তু একটা আয়তক গঠন করা যায় তাহলে এই দুই বিন্দু নিয়েও কিন্তু একটা আয়তক গঠন করা যাবে এক্সিসের সাপেক্ষে প্যারালাল লাইনগুলো নিয়ে একটু আগে তোমাদের যে বলেছিলাম কোথায় যেন দেখলাম আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছ কি একটা আয়তকের মতো কোনটা স্যার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে স্যার হ্যাঁ এটা কিন্তু একটা কি হলো ফাইনালি এটা কিন্তু কি হতো একটা আয়তক হতো না আয়তক হতো না তো এটা কোন কোন বিন্দু নিয়ে এখানে হচ্ছে ও বিন্দু আর এখানে পি বিন্দু এটা ছিল পি বিন্দু তাহলে দেখো এই ও বিন্দু এবং পি বিন্দু এটা কি রকম অবস্থানে আছে বলো দেখো এই আয়তকের দুইটা ডায়াগোনালের দুইটা প্রান্ত বিন্দু না এইরকম লাইনটাই নিয়ে আমরা কিন্তু কি করতে পারতাম একটা কিন্তু আয়তক গঠন করতে পারবো কিনা বুঝলাম না স্যার জিনিসটা ক্লিয়ার হলো না আচ্ছা দেখো এটা একটু আঁকাই আচ্ছা ক্লিয়ার না হওয়া পর্যন্ত জিজ্ঞেস করবো অসুবিধা নেই ধরো এখানে আমি ওই এক্সিস টেক্সিস এখন আর লিখতেছি না জাস্ট শুধু দুটো বিন্দু নেই তোমাদের বোঝার জন্য এখানে একটা বিন্দু দেখা যাচ্ছে কি এখানে একটা বিন্দু আর ধরো এখানে আর একটা বিন্দু নিলাম ঠিক আছে তো এই বিন্দুতে আমি এক্সিসের প্যারালাল যে লাইনগুলো যায় সেটা নিতে পারি কিনা কি কি রকম ধরো এটা নিলাম পি বিন্দু এটা নিলাম হচ্ছে পি আর এটা নিলাম কিউ কিউ তাহলে এই পি বিন্দু বরাবর আমি এক্সিসের প্যারালাল লাইনগুলো নিচ্ছি আর কি
আগে একটু এক্স এক্সটা নিয়ে নেই। আকানোটা ঝামেলাই হচ্ছে। স্যার পাশাপাশি দুইটা চতুর্ভুজ আঁকায় নিয়ে বিন্দুগুলো যোগ করে দিলে তাড়াতাড়ি হয় স্যার। আচ্ছা একটু দাঁড় করো, অ্যাকাউন্টটা শেষ করে নেই। দেখো আচ্ছা এখানে তাহলে দেখতে পাচ্ছ কি তোমরা এটা? জি স্যার। দেখো থ্রি ডাইমেনশন তো একটু আসলে মুশকিলই তো। এখানে আমাদের পি এবং কিউ দুটো পয়েন্ট ছিল, যে পয়েন্টটা কোথায় ছিল ধরো এখানে একটা পি পয়েন্ট আর এখানে এই পয়েন্টটা ছিল হচ্ছে কিউ পয়েন্ট। তো আমরা বের করতে চাই যে পি এবং কিউ পয়েন্টের এই যে ডিস্টেন্সটা, অন্য কালার দেই, পি এবং কিউ পয়েন্টের ডিস্টেন্সটা। আচ্ছা তাহলে দেখো তো
কি হয় এই ডিসটেন্সে বের করতে গেলে আমরা কিভাবে বের করতে পারি এটা এই যে এখানে একটা ধর পয়েন্ট নিলাম আমরা অন্য একটা পয়েন্ট নিলাম এটা ধর আর এটা হচ্ছে আর পয়েন্ট তাহলে পি কিউ আর যে ত্রিভুজটা এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ সমকোণী সমকোণী ত্রিভুজ সমকোণটা কোথায় সমকোণটা কিন্তু আর পয়েন্ট স্যার এখানে আর বিন্দুতে স্যার আচ্ছা তো এখন এখানে একটা জিনিস খেয়াল করো দেখি এখানে কিন্তু এই যে পি পয়েন্টটা ধরো যে প্লেনে আছে মনে করো পি পয়েন্টটাকে তুমি অরিজিন বিবেচনা করো সেটা সবচেয়ে ভালো হয় তোর পি পয়েন্টটা যে প্লেনে আছে সেই প্লেনটা কোনটা বলো দেখি পি কি কোনো নির্দিষ্ট প্লেন ছিল মানে এক্স ওয়াই প্লেন বা এক্স প্লেন বা ওয়াই প্লেন এরকম কোনো প্লেন ছিল ছিল না কিন্তু কারণ এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন ওটা তো এখন দেখো যে সেই জন্য প্যারালাল লাইন আছে এক্সিস এর সমান্তরাল কি করা হয়েছে প্যারালাল লাইন নিয়ে লাইন নেওয়া হয়েছে তাহলে দেখো যে এই পি পয়েন্টটা পি পয়েন্টের স্থান কত ছিল স্যার এইটুকু পি পয়েন্ট স্থানাঙ্ক যদি x on y on 0 on হয় তাহলে এই তোমার 0 on কতটুকু একটা কালার দিয়ে নেই তাহলে এই থেকে এইটুকু 0 on কিনা জি স্যার এই যে এখানে এই যে x y প্লেন তো সেখান থেকে এটা কি 0 on না জি স্যার আবার q q পয়েন্টের স্থানাঙ্ক যদি x to y to z to হয় তাহলে z to কতটুকু এইটুকু z to না জি স্যার তাহলে এখান থেকে দেখো তার এই ডিসটেন্সটুকু কত জানি এত আর কোন সমস্যা নাই তাহলে এখন কথা হলো যদি এইটুকু জানা যেত তাহলে কিন্তু আমি পিকিউটা বের করতে পারতাম নাকি বুঝুনি জি স্যার হ্যাঁ তাহলে দেখো আমার এতে এখন শুধু পিকুটা বের করা দরকার আর এটা তোমার জানা হয়ে গেছে তাহলে আমি অটোমেটিক এই যে ওই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পিকুটা পেয়ে যাব তো এখন পি এবং আর যদি বের করতে যাই তাহলে এই ক্ষেত্রে দেখো কি হয় আমরা ওই এতে চলে যাই সরি স্লাইডটাতে চলে যাই আচ্ছা এখান থেকে দেখো তোমরা কোথায় একটু সুন্দর করে জিনিসটা দেখাই আচ্ছা ভালো করে খেয়াল করো দেখি তা আমার এখানে রিকোয়ারমেন্ট এখন কি বলো দেখি তোমরা আমাদের রিকোয়ারমেন্টটা এখানে কি রিকোয়ারমেন্ট হচ্ছে যে কিভাবে আমরা এই পি কিউ পি আরটা বের করতে পাই কি এবং আর ডিসটেন্স কে কত দেখলাম আমরা কি এবং আর ডিসটেন্স z2 - z1 এখন শুধু বাকি থাকলো কি পি আর তাহলে পি আরটা কিভাবে বের করা যায় পি আরটা বের করার জন্য দেখো দেখি পি আর এখানে একটা পয়েন্ট নিলাম যেটার নাম দিলাম ধরো এখানে একটা কিছু এসি ধরো দিলাম বলো দেখি আর এবং এস এর স্থানাঙ্ক কত হবে এটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে এই আর এর স্থানাঙ্ক কত আরটা কোন বরাবর এর এক্স অ্যাক্সিস না অর্থাৎ পি এর স্থানাঙ্ক যদি এক্স এর স্থানাঙ্ক যদি তোমার এক্স ওয়ান হয় কিউ এর স্থানাঙ্ক যদি এক্স এর স্থানাঙ্ক যদি কি হয় এক্স টু হয় তাহলে আর এর স্থানাঙ্ক কত
এটা কি বোঝা যায় বুঝলাম না স্যার বুঝলাম না স্যার আচ্ছা দাঁড়াও দেখি কি হয় বুঝলাম যায় আচ্ছা একটা এই গ্রাফ থ্রি ডাইমেনশনাল গ্রাফ থেকে বোঝানো যায় কিনা এখান থেকে আবার লাইনগুলো সবগুলো আগাতে হবে আসলে ওটা ওভাবে লাগানো এখন সময় হবে না এটা যদি ঘোষণা যদি সবচেয়ে ভালো হতো আচ্ছা তোমাদের টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল এর জিরো পয়েন্ট দিতে এখানে এই জিনিসটা খেয়াল করো একটু আচ্ছা এটা দিলে হয়তো আরো ভালো করে বুঝতে পারবা দেখো দেখি আমরা ওই অরিজিন দিয়ে জিনিসটা বিবেচনা করি ওটা দিলে সবচেয়ে বেস্ট হতো হতো কিন্তু আচ্ছা এখানে দেখো কি ছিল পি পয়েন্ট দেখি দেখা ছিল নাকি হ্যাঁ এখানে তো আসেই তো দেখো খেল করো এখানে আচ্ছা তোমরা কি এটা দেখতে পাচ্ছ তো এই যে এখানে যদি এটাকে আমরা কিউ পয়েন্ট বলতেছি আচ্ছা এখানে কিন্তু আমাদের এই যে ও কিউ বের করার জন্য আমাদের কোন ত্রিভুজের দরকার হয়েছিল বলো দেখি ও কিউ বের করার জন্য 2x কিউ ও কিউ বের করার জন্য কোন ত্রিভুজের দরকার হয়েছিল ও এস কিউ তাই না আচ্ছা দেখো দেখো তাহলে এই যে ও এস কিউ এর যে ও কিউটা বের করেছিলাম কিভাবে বের করেছিলাম রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তাই না এটা ছিল হচ্ছে ওয়াই তাহলে এই যে কিউ কিউ পয়েন্টের স্থানাঙ্ক কত ছিল এক্স অক্ষ বরাবর কত কিউ পয়েন্টের স্থানাঙ্ক কত ছিল বলো দেখি এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কিন্তু এক্স তাই না আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই তো এখন
এই যে এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই, এই যে এক্স ওয়াই, এখানে আমি ডাইরেক্ট কিন্তু বলতে পারছি যে এক্স ওয়াই, কিন্তু মূলত আসলে এটা কিন্তু হয়েছে কি, আমার এই ডিস্টেন্সটা বের করেছে কিনা, এই ডিস্টেন্সটা কত এক্স না স্যার? জি স্যার। এখন দেখো যদি এটা এরকম থাকতো, শুধু একটা এর কথা বিবেচনা করো যে এখানে ধরো আমার কিউ পয়েন্টের প্রদর্শন, পি পয়েন্টের প্রদর্শন পড়েছে আর এখানে কিউ পয়েন্টের প্রদর্শনটা পড়েছে, তাহলে আমি এদেরকে নিয়ে যদি ওরকম একটা ত্রিভুজ গঠন করতে চাই, বুঝতে পেরেছ, তাহলে আমি এর যদি আগে কি থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি থাকে, আর এর যদি এই পয়েন্টে কত যদি থাকে, আচ্ছা এখান থেকে একটু দেখো দেখি, তাহলে এইটুকু, এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই থেকে এইটুকু কত ওয়াই ওয়ান, আর এখান থেকে এইটুকু কত ওয়াই টু, আর অন্য একটা কালার নেই, আর এখান থেকে এই পরিমাণটুকু কত এক্স ওয়ান, আর এটা কত এক্স টু, এক্স টু। তাহলে দেখো দেখি, এটা যদি এক্স ওয়ান এটা যদি এক্স টু হয়, তাহলে এই ডিস্টেন্সটুকু কত পাচ্ছি বিবেচনা করা হলো এগুলো এক্স ওয়াই প্লেনে এসে, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স পাচ্ছি কি, এই ডিস্টেন্স পেলাম কত এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই ডিস্টেন্স কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে কি আমি এই ডিস্টেন্স বের করতে পারবো না স্যার? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এবার তুমি ওটার সাথে মিল করে দেখো দেখি এই জিনিসটা, যে এখানে ছিল পি পয়েন্ট, আসলে ওখানে বোঝা যাচ্ছে না, এটা ছিল পি পয়েন্ট এটা ছিল কিউ পয়েন্ট, তাহলে এই ডিস্টেন্সটুকু, এটা তো এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স নাকি, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সে কত হবে, তাহলে এক্স এর ডিফারেন্স করলে কিন্তু এই ডিস্টেন্স পাওয়া যাবে তাই না, আর এটা কি ডিফারেন্স করলে পাওয়া যাবে ওয়াই এর ডিফারেন্স, তার মানে আর এর বরাবর, অর্থাৎ আর এবং এস, আর এবং এস যে ডিস্টেন্সটুকু সেটা তাহলে কত বলা যায় এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর পি এবং এস বরাবর যে ডিস্টেন্স সেটা কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান না? জি স্যার। এইটুকু কি ক্লিয়ার সবাই? না স্যার, আরেকবার একটু স্যার। আচ্ছা দেখো, এখানে আচ্ছা পি এবং কিউ পয়েন্ট এগুলো কিন্তু ধরো আমরা সবকিছু নিয়েছি কি ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে, মানে ফার্স্ট অক্টেন্টে নিয়েছি, তাই যদি হয় তাহলে পি এর তো এখানে আমি একটা প্রজেকশন নিয়ে জিনিসটা দেখাই, পি এর যদি প্রজেকশন নিতাম, ধরো এটা হচ্ছে পি এক্স আর পি এর প্রজেকশন, এটা হচ্ছে আর এই পয়েন্টটা কোথায় কিউ এর প্রজেকশন, তাহলে বলো দেখি এখানে এই পি এর যে এক্স এক্স ওয়াই আছে কিনা, পি এর তো একটা এক্স ওয়াই আছে, তাহলে এই এই এক্স ওয়াই তলে, তাহলে সেই পয়েন্টটা কত হবে বলো দেখি, যে কোশ্চেন করলো বলো স্যার, ওই যে দুইটা বিন্দুর বিয়োগফল, না না এখানকার জাস্ট এর স্থানাঙ্কটা কত হবে, এই এক্স ওয়াই প্লেনে যদি পি পয়েন্টটা এক্স ওয়ান ওয়ান জিরো হয়, তাহলে এই পয়েন্টটা কত এক্স ওয়ান ওয়ান জিরো? জি স্যার, এক্স ওয়ান ওয়ান জিরো, আর এই পয়েন্টটা কত এক্স টু ওয়াই টু জিরো, তাহলে এক্স ওয়ান ওয়ান জিরো অর্থ কি, এর অর্থ হচ্ছে এই এক এতটুকু কত এসেছে এক্স ওয়ান তাই না, আর এই পুরোটা এখানে এটা কত, আর এই পুরোটা এখানে কত x1 x2 x1 আর এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে y y1 আর y y1 আর হচ্ছে y2, তাহলে এইটুকু ডিসটেন্স কত হবে, এটা যদি x y অক্ষের প্যারালাল, তাহলে এইটুকু ডিসটেন্স কত হবে, তাহলে y2 - y1, তার মানে এই ডিসটেন্সটা কত হচ্ছে y2 - y1, এই ডিসটেন্সটা হচ্ছে y2 - y1, আর তোমার এই ডিসটেন্সটুকু কত হবে বলো দেখি, এই ডিসটেন্সটুকু কত আসবে তাহলে সেটা বলো, তাহলে ফাইনালি কত দাঁড়াবে
স্যার ওই যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে তাহলে ফাইনালে মনে হচ্ছে দুটো আসছে x আমি একবারে বলে নিই x - x2 - x1 এর উপর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর উপর হোল স্কয়ার প্লাস z2 - z1 এর উপর হোল স্কয়ার এরকম ইয়েস ঠিক আছে প্রমাণ আসা মানে এটা কিন্তু সহজ জিনিসই প্রমাণ আসা এটাকে কঠিন ভাবা যাবে না তো যাই হোক দেখে তারপর তারপর কি আছে একটু তোমার ধৈর্য ধরে একটু বেশিক্ষণই থাকতে হবে কারণ আমার কিন্তু এখন বেশি কিছু পড়ানোই হয়নি জাস্ট খালি ডিস্টেন্স পড়তেছে তাতে এত সময় লেগে গেল তো যাই হোক এতটুকু কি বোঝা গেল তাহলে দুইটা মিলে তাহলে যদি মূলবিন্দু হয় তাহলে কি মূলবিন্দু হলে একটা বিন্দু তো জিরো অতএব তাহলে মূলবিন্দু হলে কি আসতেছে দ্যাট ডিস্টেন্স ফ্রম অরিজিন যদি একটা বিন্দু এক্স ওয়ান জিরো হয় সেটা আমরা আগেই দেখলাম তাহলে কি আসতেছে রুট ওভার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস জিরো ওয়ান স্কোয়ার বোঝা গেল কি পর্যন্ত জি স্যার বোঝা গেছে আচ্ছা তারপরে দেখা যাক এখানে এবার আসতেছে division of join of two points অর্থাৎ এখানে সেকশন ফর্মুলা আসছে সেকশন ফর্মুলায় এটা দ্বারা কি বোঝা যাচ্ছে আমি আগে একটু খসড়া করে নেই দেখো কি আসছে যে ধরো এটা একটা থ্রি ডাইমেনশনাল সিস্টেম তো তো ধরো এখানে একটা পয়েন্ট পি আছে এখানে একটা পয়েন্ট আছে কিউ তাহলে এই যে পি কিউ এর যে জয়নিং যে লাইন সে লাইন ধরো কি হচ্ছে এখানে এম ইস টু এন অনুপাতে বিভক্ত হচ্ছে তাহলে এই স্থানাঙ্কটা কত হবে অর্থাৎ আর আর স্থানাঙ্ক কত হবে কত বোঝা গেছে পি কিউ যদি এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয় তাহলে আর এর অনুপাত কত মানে আর এর স্থানাঙ্ক কত বুঝতে পেরেছো সেটা কত হবে সেটারই প্রমাণ এখানে আছে থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে নাকি হ্যাঁ থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে সেটা কত হবে আর বিন্দুটা কোথায় আছে স্যার হ্যাঁ আর বিন্দুটা কোথায় আছে বুঝেনি আর বিন্দুটা কোথায় বললেন স্যার না তাহলে ওই লাইনের উপর এই লাইনের এমন একটা জায়গায় ওই বিন্দুটা আছে যে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে এই লাইনের উপর আছে না এটা জয়নিং রেখার উপর আছে না বিন্দুটা এই যে স্যার মধ্যবিন্দু মানে মাঝখানে যে বিন্দুটার কথা বলছেন হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কিন্তু সবগুলো বিন্দুর স্থানাঙ্ক কয়টা থাকবে x y z এরকম থাকবে না হ্যাঁ 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 স্থানাঙ্ক কোঅর্ডিনেট থাকবে তো তিনটা তো এখানে x y তাহলে p q এর যদি এরকম x y z থাকে q এর যদি x y z থাকে তাহলে এদের এমন ভাবে বিভক্ত করতে m স্টিন অনুপাতে তাহলে r এর বিন্দুটা কত হবে মানে r এর স্থানাঙ্কটা কত হবে তাই না সেটা বের করতে হবে যদি m স্টু n অনুপাতে বিভক্ত করে তো এখানে দেখা যাক সেই জিনিসটা আমরা স্যার ওই যে 2d ডাইমেনশনালে যখন ওই যে অনুপাত দিয়ে আমরা বের করছিলাম ওই ওইগুলাই তো স্যার না আর তুমি দেখো এখানে এটা দেখতে পাচ্ছ কি জি স্যার স্লাইডটা দেখা যাচ্ছে এখানে প্রমাণটা ভিন্ন আছে ওইটার মতো না কিন্তু জিনিসটা আসলে একটু মাথায় চিন্তা করতে হবে বুঝতে পেরেছো মাথায় রাখতে হবে ওটা কিন্তু গ্রাফিক্যালি বোঝা যাচ্ছে না কিন্তু মাথায় নিতে হবে থ্রি ডাইমেনশনাল ব্যাপার তো তো এখানে দেখো যে ধরো পি একটা পয়েন্ট এক্স ওয়ান ওয়ান জেড ওয়ান কি হচ্ছে একটা পয়েন্ট কত x2 y2 z2 ঠিক আছে তো তাই যদি হয় তাহলে তারা যদি mst এর অনুপাতে বিভক্ত করে দেখা হলো যে কি দ্য টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট ডিভাইডিং দ্য লাইনস গিভেন দ্য লাইন জয়নিং p এন্ড q ইন দ্য রেশিও mst to n তাই যদি হয় তাহলে r এর স্থানাঙ্ক কত লেট r হচ্ছে কত x y z ধরা হলো ঠিক আছে আচ্ছা তোমাদেরকে ওই রকম এমনিতেই একটা দুটো বিন্দু এম এস টি এর অনুপাতে বিভক্ত করলে কত হয় সূত্র সেই সূত্রটাকে জানা আছে এটা টু ডাইমেনশনাল যা পড়েছো সেটা কেউ বলো দেখি কি বলতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করে অন্তর্বিভক্ত করুন হ্যাঁ বলো দেখি কি বলতে পারো স্যার x is equals to m1 x2 plus m2 x1 divided by m1 plus m2 আর y is equals to ওই শুধু x এর জায়গায় y হয়ে যাবে স্যার আচ্ছা এটা বলো দেখি তাহলে একজন এই বিভক্ত বিন্দুর স্থান কত হবে m1 স্যার m1 x2 প্লাস প্লাস m2 x1 m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 m1 m2 অনুরূপভাবে এখানে m1 y2 y2
plus m2 y1 divided by m1 plus m2 আচ্ছা তাহলে বাকি থাকলো কি এখানে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে তাহলে বাকি থাকলো কি z না তো z টা ওইভাবে পাওয়া যাবে m1 z2 plus m2 z1 m1 plus এখানে স্যার দুইটাই চলে আসবে হ্যাঁ এখানেও তাহলে হচ্ছে ওইটাই কারণ আমরা তো বিন্দু দরকার x y z নাকি এক্সাইড দরকার না সেই এক্সাইড গুলো আমরা এভাবে পাবো তারই বর্ণনা স্যার আমার বলো হ্যাঁ না 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 ঠিক আছে স্যার হ্যাঁ মানে তুমি ভাবছো এদিকে হবে তিনটা করে হবে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে তুমি কি স্যার তো যাই হোক তো এইটাই করা আছে আমি আসলে ওইটার তোমাদের প্রমাণটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে কারণ ওই জিনিসটা বোঝানো একটু এখানে কঠিনই হবে তারপর তোমরা একটু নিজেরা একটু দেখে নিতে পারো কিনা না পারলে আমি পরে তোমাকে গ্রাফিক্যালি দেখাবো আচ্ছা একটু তারপর দেখে গ্রাফটা জাস্ট দেখাই গ্রাফটা আমার ওখানে করাই ছিল দেখি আচ্ছা ওরা যে কাজটা করেছে এখানে তোমাদের এটা একটু বলি আচ্ছা দেখো দেখতে পাচ্ছ কি তোমরা এই গ্রাফটা দেখো তো এখানে মূলত কি এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট ধরো পি পয়েন্ট এটা হচ্ছে কিউ পয়েন্ট ঠিক আছে বুঝছো পি কিউ পয়েন্ট ধরো এই এই বিন্দুতে এম ইস টু এন অনুপাতে বিভক্ত হলো তাই না এই যে সি পয়েন্টটাতে এমন একটা পয়েন্ট ধরো ওখানে দেখো এই সি পয়েন্ট কিন্তু ওই লাইনের উপরে একটা সি পয়েন্ট হচ্ছে এই লাইনের উপরে একটা পয়েন্ট তো এই যে সি পয়েন্ট তো এটা এম ইস টু এন অনুপাতে বিভক্ত যদি করে থাকে তাহলে এই সি পয়েন্টের স্থানাঙ্ক কত সেই কাজটা এরা করে তা করেছেটা কিভাবে প্রথমে করেছে কি যে এই যে পি পয়েন্টে থাকে তাহলে এই যে এক্স ওয়াই তলের উপর যে পয়েন্টটা পাওয়া যায় কোন পয়েন্ট পাওয়া যায় একটা পয়েন্ট তো পাওয়া যাবে এখানে বলে সে পয়েন্টটা ধরো এক্স ওয়াই তলের উপর খেয়াল করো এটা ছিল পি পয়েন্ট এক্স ওয়াই তলের উপর তাহলে একটা পয়েন্ট পাওয়া যাবে না তাহলে পি পয়েন্ট স্থানাঙ্ক যদি কত এখানে যেমন পি পয়েন্ট আছে কত 623 তাহলে এক্স ওয়াই তলের উপর তার পয়েন্টটা কত পাওয়া যাবে 620 তাই না রেসপন্স করো একটু স্যার বুঝলাম একটু আরেকবার বলেন স্যার আমি এই যে তোমাদের যে সেকশনের যে প্রবলেমটা যে এই সি এই মাঝখানে সি এর অর্থাৎ আর এর স্থানাঙ্কটা কিভাবে পাওয়া যাবে এখানে আমি ফিগারে সি উল্লেখ করেছি মানে মূলত প্রশ্নটা হচ্ছে যে পি এবং কিউ এই যে দুটো পয়েন্ট সেটা যদি এম এস টি এর অনুপাতে অন্তর্ভুক্ত করে তাহলে সেই পি কিউ এর জয়নিং রেখাকে যদি অন্তর্ভুক্ত করে এম এস টি এর অনুপাতে তাহলে সেই পয়েন্টটা কত হবে তাহলে এখানে ধরো সেই পয়েন্টটা এখানে কি ধরা হয়েছে সি পয়েন্ট কথা বুঝতে পেরেছো এই সি পয়েন্ট তাহলে এখন আমাদের কোশ্চেন হচ্ছে সি পয়েন্টের স্থানাঙ্কটা কিভাবে আমরা বের করব সি পয়েন্টের স্থানাঙ্কটা কত হবে কিছু বোঝা গেল এটা জাস্ট কোশ্চেন সি পয়েন্ট হ্যাঁ বলো কোশ্চেনটাকে বুঝতে পারছো কিনা সেটা বলো তাহলে প্রমাণ করব কি বলো একজন আরেকবার স্যার একটু কোশ্চেনটা বলেন আচ্ছা এটা কোশ্চেন হচ্ছে এত যে যদি পি কিউ এর জয়নিং রেখাকে কোন একটা বিন্দু এম এস টি এর অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কত বুঝনি জি স্যার এবার বুঝতে পারছি হ্যাঁ তাহলে এখানে পি কিউ এর জয়নিং রেখাকে আর বিন্দুটা ধর ইন্টারসেক্ট করেছে এম এস টি এর অনুপাতে তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর স্থানাঙ্কটা কত তাই না তো এইটাই প্রমাণ করার জন্য এদের এখানে প্রমাণটা তোমাদের স্লাইডে দেওয়াই আছে স্লাইডে এখানে উল্লেখ করে আছে তা এটা কিভাবে কাজটা করেছে ওইটা আমি একটু তোমাদের বলতে যাচ্ছি পুরোপুরি বলতে পারবো না জাস্ট ফিগার থেকে একটু তোমাদের হিস দিচ্ছি
কথা বুঝতে পেরেছো এবার? জি স্যার। হ্যাঁ, তাহলে স্লাইড গুলো তো আমাদের দিয়ে দিবেন না? হ্যাঁ সবই দিয়ে দেবো। তো দেখো এখানে কাজটা করেছে কিভাবে, সে 3D গুলো দিয়ে দিন স্যার একটু। আচ্ছা এখানে ফিগারটা দেখো, স্লাইডের ফিগারটা দেখা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ স্লাইডের ফিগারটা দেখো, যে এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, কোন বিন্দু সেট করলো এটা সি পয়েন্টটাতে সেট করেছে। তো এখন এরা যে কাজটা করেছে যে পি পয়েন্ট থেকেও এক্স ওয়াই প্লেনের উপর একটা পয়েন্ট নিয়েছে প্রজেকশন, এ কিউ পয়েন্টের এক্স ওয়াই একটা প্রজেকশন নিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে সেই প্রজেকশন যদি এ পয়েন্ট এবং বি পয়েন্ট হয় তাহলে একটা রেখা পাওয়া যাবে না, এবি রেখা? জি স্যার। এবি রেখা পাওয়া গেল, সেই এবি রেখার সমান্তরাল একটা রেখা নেওয়া হলো, যে পয়েন্টটা ওই ইন্টারসেক্ট, ওই যে পয়েন্টে ইন্টারসেক্ট করা, আমরা যেটা বের করতে চাচ্ছি যে সি লাল কালার যেটা দেওয়া আছে এই পয়েন্ট স্থানাঙ্ক বের করতে চাই। তো এখন কথা হলো এবি রেখার, এই এই সমান্তরাল রেখার, এই রেখার হচ্ছে একটা সমান্তরাল রেখা নেওয়া হলো যেটা কোন দিক দিয়ে পাস করে, সি বিন্দু দিয়ে পাস করে। সি বিন্দু দিয়ে পাস করলে দেখো এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, এটা এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ, তাই না? তা আমরা কিন্তু বের করতে চাই যে এইটুকু এবং এইটুকুর অনুপাত কত দেওয়া আছে, এম ইস টু, এই অনুপাত এদের অনুপাত কত দেওয়া আছে, এম ইস টু এন, না? জি স্যার। তো ফাইনালি কিছু ক্যালকুলেশন করে ওরা হচ্ছে এই যে দুটো ত্রিভুজ পর্যন্ত চলে গেছে, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ আর এখানে একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজ থেকে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করেছে। আমি এখন তাহলে তোমাদের বইয়ে একটু চলে যাচ্ছি, কি করেছে দেখো, লেট আর হচ্ছে আর বি দা পয়েন্ট ডিভাইডিং পি কিউ ইন দা রেশিও এম ইজ টু এন। তো দেখো ড্র পি এল। স্যার আমাদের তো স্যার 11:30 ক্লাস আছে তো স্যার। আরো ক্লাস আছে? জি স্যার। জি স্যার। ওহো আচ্ছা দেখি কত বাজলো এখন। অনেক কিছু বাকি আছে রে, আচ্ছা এটা একটু শেষ করে নেই। দেখো তোমরা তো এখানে দেওয়া লাইন পিএল কিউএম আরএন, অর্থাৎ পিএল এর এক্স ওয়াই এর উপর যে প্রজেকশন পয়েন্ট সেটা হচ্ছে পি ধর এল পয়েন্ট, তারপরে আর এর জন্য এন পয়েন্ট আর কিউ এর জন্য এম পয়েন্ট নেওয়া হলো। তো দেখো ড্র পিএল কিউএম আরএন পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই প্লেন। আচ্ছা নিলো, তো এবার দা লাইন পিএল কিউএম আরএন ক্লিয়ারলি লাই অন দা প্লেন সো দ্যাট দা পয়েন্টস এল এম এন ইন এ স্ট্রেট লাইন হুইচ ইজ দা ইন্টারসেকশন অফ দ্য পয়েন্ট অফ দিস পয়েন্ট প্লেন উইথ এক্স ওয়াই প্লেন। তো যেটা বলছিলাম যে এল এন এম একটা লাইন পাওয়া গেল আর কি, তো ওই লাইনে করলো কি একটা প্যারালাল লাইন নিলো, তাহলে কত সেই প্যারালাল লাইনটা কত হবে বলো দেখি, এইচ আর কে নাকি এইচ আর কে? জি স্যার। এইচ আর কে। তো এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে কি দুইটা ত্রিভুজ, এই যে একটা কি একটা ত্রিভুজ কত তোমরা একটু বলো, তাহলে একটা হচ্ছে এইচ আর পি তাই না, বা এইচ পি আর, আর একটা কত কিউ আর কে তাই না? এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি এটা বলতে পারি, এইটুকু কত এম যদি হয় তাহলে এইচ আর যদি এম হয় তাহলে আর কে কত এন, না? অর্থাৎ দেখো এই জিনিসটা আমরা বলতে পারি কি এম এম বাই এন সমান সমান তাহলে কত লেখা যায়, সরি এইটুকু, তো এটা হচ্ছে আমাদের আসল এ ছিল পি কিউ বিন্দু ছিল সেখানে আর অনুপাত, তার মানে এম বাই এন যদি বলে তাহলে পি আর টাকে বলা যাচ্ছে এম আর কিউ কে বলা যাচ্ছে এন, তো পি আর বাই আর কিউ, তো পি আর বাই আর কিউ থেকে আবার কত লেখা যায়, এটা ছিল অতিভুজ, তাহলে এখান থেকে লেখা যাচ্ছে হচ্ছে পি এইচ বাই কিউ কে, দুটো সদৃশ ত্রিভুজ থেকে এরকম লেখা যায় না? আচ্ছা ওটা তোমরা জানো, দুটো সদৃশ ত্রিভুজ থেকে এভাবে লেখা যায়। তা ফাইনালি দেখো পি এইচ বাই কিউ কে লিখতেছে, তারপর কত পি এইচ তাহলে কত লেখা যায়, পি এইচ টা লেখা যাচ্ছে হচ্ছে আমরা পি এইচ কে লিখতে পারি এন আর মাইনাস পি এল, এন আর মাইনাস এল পি বা পি এল। আবার তোমার এদের কিউ কে কত লেখা যায়, কিউ কে লেখা যাচ্ছে হচ্ছে এন আর কিউ এম মাইনাস
এনআর বা এম কিউ মাইনাস এনআর। তো এখান থেকে যেহেতু এই পয়েন্টটা ছিল এক্স ওয়াই শুধু এক্স ওয়াই জেড, আর এটা যেহেতু জেড অক্ষ বরাবর নেওয়া হচ্ছে, সো এনআরটা আসবে কত, এনআরটা আসবে হচ্ছে জেড, আর পিএলটা কত আসবে জেড ওয়ান, কিউ এমটা কত আসবে জেড টু। তো ফাইনালি এটা পাওয়া গেল। অতএব এখান থেকে দেখো জেডটা আমরা বের করতে যাবো, জেড ইকুয়াল টু এম জেড টু প্লাস এন জেড ওয়ান ডিভাইড বাই এম ওয়ান এম প্লাস এন। তো এটা পাওয়া গেল শুধুমাত্র জেড এর বেলায়। তা অনুরূপ ভাবে যদি আমরা এক্স এক্স ওয়াই তলের ওয়াই জেড তলের উপর নেই বা জেড এক্স তলের উপর নেই, নিলে আমরা অন্যান্য পয়েন্ট গুলো পেয়ে যাবো। তো ফাইনালি দেখো সূত্রটা কিন্তু আগের মতোই, জেড ইকুয়াল টু দেখো এম জেড টু প্লাস এন জেড ওয়ান ডিভাইড বাই এম প্লাস এন, অনুরূপ ভাবে ওয়াই এবং এক্স এর টাও বের করা আছে। তো এটা সিমিলারলি লিখে দিলে চলবে, বোঝা গেল কিছু? অত বেশি কঠিন না, যতটুকু বলেছি হিল যতটুকু দিয়েছি তাতে ওটা একদম পারবা, সমস্যা নেই। তো এখানে কলরে দিয়ে বলা আছে যদি ওয়ান ইস টু ওয়ান প্রতি বিভক্ত করে, তাহলে এইভাবে আমরা মধ্যবিন্দু বের করতে পারি। দুটা পয়েন্টের মধ্যবিন্দুর ক্ষেত্রে কি হবে, মধ্যবিন্দুর ক্ষেত্রে যদি এক্স ওয়ান এক্স টু মধ্যবিন্দু কত হবে, এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু, ওয়াই ওয়ান ওয়াই টু ডিভাইড বাই টু, এইভাবে আমরা বের করতে পারি। এ চলে গেছো না, আসো তোমরা। তারপর আছে তোমার এই যে টেট্রাহেড্রনের সেন্ট্রয়েডটা বের করা যায়, হ্যাঁ ভর কেন্দ্র বের করতে পারি। ঠিক আছে, তো এগুলো গেল মোটামুটি আমাদের সেকশনাল ফর্মুলা থেকে যতটুকু করা যায়। তাহলে আমাদের কিন্তু আরো মোটামুটি বেশ কিছু সময় দরকার। তো ভাবছিলাম আজকে এই পার্টটুকু শেষ দিব, তো সেটা তো সম্ভব হচ্ছে না। আচ্ছা দেখো তোমরা আরেকটা সময় আমাকে দাও তো দেখি কবে নেওয়া যেতে পারে। আপনি দিয়েছিলেন স্যার 19 তারিখে, আপনি নিতে বললেন না। না সেদিন তো সম্ভব ছিল না, আমার ক্লাস ছিল। স্যার ম্যাম তারপরে জিনিসগুলো জিওমেট্রিটা ওইভাবে মনে করো স্কিপ করে গেলে তোমরা মনে হয় কি পড়াচ্ছে না পড়াচ্ছে, সেই জন্য একটু মোটামুটি ফিগারলি বোঝাতে গেলে একটু সময় লেগে যায়, তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য এখন টাইমটা তোমাদের একটু বের করতে হবে। এখন আমি কি করে বলো, আমি যদি এভাবে শুধু স্লাইড দিয়ে যাই তোমরা কিন্তু পরে বুঝবে না, কারণ এখানে দেখো আগিয়ে বোঝানো একটু, তারপরে মনে হয় যে কি হচ্ছে এগুলো একটু সমস্যা। সেখানে কিন্তু শুধু বই দিলাম আর শুধু স্লাইড দিলাম অত সহজে কিন্তু পার পেয়ে যাওয়া যায় না। তো এখন তোমাদের একটু সময়টা বের করতে হবে, তোমরা বুঝতে পারছো। আমরা আলোচনা করে জানাবো না স্যার। আমরা সবাই আলোচনা করে কবে স্যার ডেট দিলে সবার সাথে, বুঝিনি তোমাদের ক্লাস পাবো আর বলতে গেলে হিসেবে পাচ্ছি একটা, তাই না? 28 তারিখে নাকি? আজকে তো শেষ ক্লাস স্যার। না না তোমাদের 30 তারিখ পর্যন্ত ক্লাস না? দেখো আমাদের কিন্তু আরো কতটুকু বাকি আছে সেটা তোমাদের কেউ বলে নাই। এখন ভাইরা আচ্ছা শোনো, আর কতটুকু এরপরে স্যার, এরপরে তো স্যার মনে হয় না ক্লাস পাবেন, কারণ হচ্ছে এরপরে স্যার ভাইরা আছে কুইজ। এই শোনো, ওইভাবে কথা ওইভাবে কিন্তু বললে হবে না, তোমাদের আর কতটুকু বাকি আছে সেটাকে তোমাদের একটু ধারণা দেই। সিলেবাস কোথায়? সিএপি দেখো কতটুকু আমাদের হইলো আর কতটুকু বাকি আছে, এটুকু পড়তে হবে, না পড়ে স্কিপ করার কোনো সুযোগ নেই। দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি অফ থ্রি ডাইমেনশন সিস্টেম অফ কোঅর্ডিনেট ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট, ধরো এতটুকু বন্ধ আমাদের হয়েছে, সেকশন ফর্মুলা বন্ধ হয়েছে। এখন কি করতে হবে, এই যে এই পার্টের এই যে ধরো এই থেকে এইটুকু এই আমাদের ইন্ট্রোডাকশন পার্টে ধরি এটুকু যে কোঅর্ডিনেট সিস্টেম শুধু পড়াচ্ছি, তো এখানে কিন্তু আরো বেশ কিছু জিনিস বাকি আছে, সেটা ধরো একদিন লাগবে। তারপরে কি থাকবে, এর ইকুয়েশন অফ প্লেন অর্থাৎ ডিরেকশন কোসাইন বলতে না, ডিরেকশন কোসাইন পার্টটা আমাদের বাকি থাকলো। আর কি বাকি আছে, ইকুয়েশন অফ প্লেন অ্যান্ড স্ট্রেট লাইন। তো ইকুয়েশন অফ প্লেন একদিন লাগবে, ইকুয়েশন স্ট্রেট লাইনটা একদিন লাগবে, তার মানে আরো কমসে কম
কমপক্ষে তিনটা ক্লাস লাগবে স্যার স্লাইডগুলো আমাদের একটু দিয়ে দিয়ে আজকে স্যার একটু দিয়ে দিচ্ছি অসুবিধা নাই ক্লাস শেষ করার আগে ওভাবে দেওয়া যাবে না তো এখন তিনটা ক্লাস আমার লাগবে এখন কবে কবে নেওয়া যায় বলো আচ্ছা আগামীকালকে ক্লাস করতে পারবা শোনো তোমরা যদি বিকেলের দিকেও বা অন্য কোনো সময় যদি রাতে সন্ধ্যার দিকেও হয় তাহলে ঠিক আছে স্যার কুইজ আছে আমাদের একটা স্যার আচ্ছা আমি তোমাদের বলি একটু ফ্লেক্সিবল করার জন্য সেটা হচ্ছে সময়টা যদি বিকেলও হয় সন্ধ্যার দিকে হয় কোনো সমস্যা নাই দাস শুধু তোমাদের তো এখানে কোনো কাজ করতে হচ্ছে না দাস আমি আলোচনা করো তোমরা খালি শুনবা বাস হয়ে গেল তোমরা তো কোনো কাজ দিচ্ছি না তো এরকম করে তোমরা তিনটে মানে কমসে কম তিনটে তারিখ তিনটে সময় বের করো তিনটা দিন বের করো আচ্ছা সব জানাম স্যার তিনটে তিনটে সময় দা বাইক বের করে স্যার আপনি কি স্যার এক্সট্রা স্যার দুটো ক্লাস নিতে পারবেন একটা না দুটো ক্লাস হ্যাঁ সমস্যা নাই একটা না দুটো ক্লাস নিলেও নেওয়া যাবে আচ্ছা জানাম স্যার আপনাকে তবে এখন যে অংশটুকু বাকি আছে তাতে হচ্ছে তিনটা হলেই ভালো হয় কারণ একটা সাথে আরেকটা গেলে তোমাদের অতক্ষণ আসলে নিতেই পারবে না সেই জন্য দেখো তিনটে করার জন্য চেষ্টা করো আর না হলে তিনটে করার জন্য চেষ্টা করো আগে দেখো হয় কিনা এই যে কাল 31 তারিখের মধ্যে তার মধ্যে শুধু একটা তোমাদের বলে রাখি 24-25 24-25 একটু বাদ দিতে হবে 24-25 আর সেটা যদি মানে তোমার বিকেলে যদি হয় সন্ধ্যার দিকে যদি বসতে পারো সমস্যা নাই আমার সমস্যা নাই তোমরা যদি নিজেরা ঠিক করে নিতে পারো আচ্ছা স্যার শেয়ারে আমাদের জানাবো স্যার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো শেষ করে দেই তাহলে ভালো থেকো হুম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার